গুলো ধরে সামনে ধরে রাখবে, তুই ধরে কর। না এমনি কথা বলো না, বলো। হ্যালো হ্যালো, হ্যালো, পরে আসবে। প্রায় 5-6 সেকেন্ড পরে কথাগুলো আসছে, তোমরা গান কন্টিনিউ করো। না ব্লুটুথ লাগিয়ে হবে না, আরো আওয়াজ কমে যাচ্ছে ফেসবুকে, উল্টো হচ্ছে ফেসবুকের। ঠিক আছে, তুই টেবিলটা এগিয়ে দিচ্ছি, আপনারা করুন না, রেখে ধর ওখানে, দাঁড়া তুই আগে যা। এরকম করে একটু এগিয়ে নিয়ে গিয়ে ধর, আমি টেবিলটা এগিয়ে দিই। দেখা যাচ্ছে, চলো করো সেট। পাঁচজন দেখছে। নমস্কার, আজ মহাপঞ্চমী, শারদীয়া শুভেচ্ছা সকলকে জানাই। প্রথমে কৃতাঞ্জলি কালচারাল ফোরামকে ধন্যবাদ জানাই আমাকে আজকে গান করার সুযোগ করে দেওয়ার জন্য। এই বছরটা আমাদের কাছে খুবই খারাপ, আমাদের এখানে মহামারীর কারণে অনেক গুণীজন মনীষী চলে গেছেন, আমাদের প্রিয়জন অনেকেই আমাদের ছেড়ে চলে গেছেন। আজকে আমি সত্যি গান করতে বসে আমার অনেক পুরনো কথা মনে পড়ে যাচ্ছে, সেই জন্য আমি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান দিয়ে আমি আমার অনুষ্ঠান শুরু করছি।
আছে তো? এরপরে আমি একটি আগমনী গান করব। আমাদের সারা বিশ্ব জুড়ে যে হিংসা, বিদ্বেষ, যুদ্ধ এসব চলছে, আমরা মায়ের কাছে আরতি জানাবো যেন এসব বন্ধ হয়, আমরা যেন সব কিছু থেকে মুক্তি পাই। Oh,
ক্লান্ত হলো। তারপরে আমাদের বিদ্রোহী কবির গান একটা শোনাতে চেষ্টা করছি। তার আগে একটু ভুল হয়েছে আমার, আমার সঙ্গে আছে তবলায় শিবাশিস ভট্টাচার্য, আর পারকাশনে আছেন স্বপন ব্যানার্জি। ওনারা দুজনেই কলকাতার শিল্পী, খুব ভালো মানুষ ওনারা। কিছু বাধা বিপত্তি পেরিয়ে আশা করি আমরা আবার সুস্থ জীবনে ফিরে আসতে পারবো, আমরা সবাই এটাই কামনা করি। Oh,
আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি এবার অনুষ্ঠানের শেষ গান গিয়ে শোনাব, আর আপনারা আমার গান ভালো লেগেছে কিনা প্লিজ একটু কমেন্ট করে জানান। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার অনুষ্ঠান শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।